আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে ফুলের ফুলের অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু ঈদ তিন দিন চার দিন থাকে, ফুলের শুভেচ্ছাটা দিয়েই আমি ব্লগটা শুরু করলাম। আমি বিডিমনা ব্লগ থেকে বলছি ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর রসের সহমতে ভালো আছেন। ঈদ সুন্দরভাবে করেছেন যার যার ফ্যামিলির সাথে। এভাবেই আমরা প্রত্যেক ঈদই পরিবারের সবার সাথে একত্রে করব, সবাই সবার জন্য দোয়া করব। দেখুন আমার গাছগুলো বৃষ্টি পেয়ে কীরকম হয়ে গিয়েছে, দেখতে দারুণ লাগে, তাই না ভিউয়ার্স? এটা দিয়েই আজকের ব্লগটা শুরু করে দিলাম। আর নবাববাড়ি পুকুরটা দেখবেন একটু পরে, পুকুরে দুই তিনটা ছেলে সাঁতরাচ্ছে। দেখুন যারা সাঁতার জানে, তারপরও বৃষ্টি হলে সাবধানে গোসল করতে হয়, কারণ বোঝা যায় না তো পানিটা গভীর থাকে কম থাকে, ঠিক না দেব? অনেক গভীর আছে এই নবাববাড়ি পুকুর, অনেক গভীর। এখানে আমরা কালকে বের হয়েছিলাম, একটু আমি আর আপনার আপু বের হয়েছিলাম, যখন বেরেছি নাববাড়ি পুকুরের সামনে দাঁড়িয়ে দেখলাম, দেখে শুনতেছি যে কে জানি ডুবে গেছে, পাওয়া যাচ্ছে না। এক ঘন্টা যাবত পুরা তল্লাশ করছে, পাওয়া যাচ্ছে না, ভয় লাগে। ডুবুরিদের কল করা হয়েছে, হ্যাঁ এখনো আসেনি, কিন্তু আমরা দাঁড়ায় অনেকক্ষণ দেখতেছিলাম যে কি অবস্থা, না কোনো হদিশ পাইনি। সম্ভবত আমার ক্যামেরাতে আমি দুটো ছেলেকে সাঁতার কাটতে ক্যাচ করেছিলাম, তারপরেই এক ঘন্টা দেড় ঘন্টা পরে তাদের মানে পাওয়া যাচ্ছে না। সম্ভবত এরা কিনা তা জানি না, কিন্তু বলতে পারি না। হ্যাঁ দেখুন আমার আমার কিনা ক্যামেরা স্ক্রিনে এদেরকে আমি ক্যাচ করতে পেরেছি, এরা কিনা আমি বলতে পারি না। দেখেন মাছ কিনা নদী কিনা পুকুরের মাঝখানে তারা সাঁতার কাটছে, তার কতক্ষণ পরে তো অনেক জোরে ঝুমঝুমে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে বলে আটকা পড়ে গেছে। ওই যে বড় মানুষ বলা বলি করলো, তারপর বললো চলে যান, আমরা চলে এসে পড়লাম, পাই নেই অনেক যাবত, অনেকক্ষণ যাবত সন্ধ্যাবন্ধুই হয়েছে, তারপর তো জানি না। আর মনে করেন এরকম করে ব্লগটা দেখুন আর দোয়া করুন, ছেলে যাতে মনে হয় বেঁচে বাইতে থাকবো না। না না ডুবলে তিন ঘন্টা কে মারা গেছে জানি না, কিন্তু আন্তাস রূপে আপনার ভাইয়া বলতেছে যে এদের মধ্যে কারো হইতে পারে। এক দেড় ঘন্টা পর, এক দেড় ঘন্টা পরে যে বৃষ্টি হয়েছে না, তখনই তখনই বলে এরকম একজন একজনকে পাওয়া যাচ্ছে না। সবাই সবার জন্য দোয়া করবেন, দেখতে থাকেন, ভালো লাগবে, ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখতে থাকেন, ভালো লাগবে। ভিউয়ার্স দেখুন আজকে ঈদের তৃতীয় দিন, ঈদের তিন দিন ধরেই এইরকম হারে বৃষ্টি। হ্যাঁ আল্লাহ বৃষ্টি পছন্দ করে, আল্লাহ খুশি হলে এই বৃষ্টিটা দেয়, আল্লাহ খুশি হয় চিন্তা করলে, আল্লাহ অনেক বেশি খুশি হলে তিন রকম ভাবে ইয়া করে বৃষ্টি দেয়। তাই বললাম আমি এই বৃষ্টিটা অনেকে অপছন্দ করে, অপছন্দ করে না, বৃষ্টি আমার নিয়ম, বৃষ্টি করলে আসতে রোগালা থেকে আমরা বেশি যাবো, কারণ রাস্তাঘাটে বাচ্চা যদি হাঁটা দিয়ে রক্ত বজ্র এগুলোর জন্য মাটি ভঙ্গন করবে, এগুলো খুবই মানুষকে রোগালা হবে, এগুলো আমরা দূর করে দেবো। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো এনজয় করবেন। ভিউয়ার্স দেখুন তারা মসজিদের সামনে কত পানি, হয়তো দু একদিন আরও বৃষ্টি হলে এরকম আরও ডুবে যাবে। আল্লাহ সেফ মতো চলা, কে যে হাঁটাহাঁটি করছে না, এর নিচে তার থাকতে পারে, ঠিক না, কোনো গর্ত থাকতে পারে, সুন্দরভাবে করেছে, কিন্তু মানুষ ডুবে গেলে তো খুঁজে পাওয়া যাবে না, অনেক বড় বড় গর্ত। আমরা এখান থেকে চলছি, এখন আমরা ঢাকা কলেজের সামনে আছি, দেখেন ঢাকা কলেজের সামনে কি অবস্থা, নিউ মার্কেটে তুলিয়ে গেছে, দেখতে থাকেন, ভালো লাগবে।